রাজনৈতিক দল গঠনের ঘোষণা জামায়াতের সংস্কারপন্থীদের। বিএনপির দু একজন সংসদে গেলেও সরকার বৈধতা পাবে না, জানালেন মওদুদ আহমেদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান সাংবাদিক মাহফুজুল্লাহ। বাংলাদেশে জঙ্গি হামলার শঙ্কা নেই বললেন মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ঝুঁকি থাকলেও বাংলাদেশে জঙ্গি হামলার শঙ্কা নেই, এছাড়া এদেশে বড় ধরনের নাশকতার সক্ষমতা বা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। দুপুরে রাজধানীর বেলি রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বাংলাদেশ থেকে এরা এই 11 জন শ্রমিক, একজন টেরোরিস্ট ইব্রাহিম ইনসাফ আহমেদ, তার একটা তামার ফ্যাক্টরি ছিল ক্লোসাস মেটাল, তো সেই ফ্যাক্টরিতে এরা লেবার হিসেবে অন্য অন্য দেশের লেবারদের সাথে কাজ করত। তো ওই ওই সন্ত্রাসী যেহেতু সিনামন হোটেলে সম্ভবত ও অ্যাটাক করতে গিয়ে সে নিহত হয়েছে। এখন বিশ্বের কোনো দেশ সরাসরি মানে কোনো দেশের পক্ষেই বোধহয় বলা সম্ভব নয় যে এখানে কোনো ধরনের কোনো সহিংসতা বা হামলা হবে না। আমরা আশাবাদী যে এখানে কোনো মানে ঝুঁকি, বৈশ্বিক ঝুঁকির প্রেক্ষাপটে ঝুঁকি থাকলেও সেটি তারা সফল হবে না বলে আমরা আশাবাদী। বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, আরও কেউ সংসদে যোগ দিলেও দলের বড় কোনো ক্ষতি হবে না বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন খালেদা জিয়াকে রাজনৈতিক কারণেই বন্দি করে রাখা হয়েছে। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন সরকার ভয় পায় বলেই বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে। তবে দেশের মানুষ জানবে যে এর কারণে এই সংসদের বৈধতা কখনোই আসবে না। জামায়াতে ইসলামী সহ বিদ্যমান কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই জানিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন জামায়াত থেকে বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জু। ছয় পাতার লিখিত বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভুল ও দেশের অর্থনৈতিক উন্নতি, সমতা এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন। কোনো ধর্মভিত্তিক দল হবে না জানিয়ে মঞ্জু বলেন এ দল হবে ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য গ্রহণযোগ্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম। জামায়াত ভেঙে নতুন দল কিনা জানতে চাইলে বলেন এখানে শুধু জামায়াত নয়, সব মতের, সব ধর্মের মানুষের আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেজর অব আব্দুল ওয়াহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, মাওলানা তাজুল ইসলাম, গোলাম ফারুক, গৌতম দাস, ডক্টর কামাল উদ্দিন, মোস্তফা নূর, নাজমুল হুদা অপু প্রমুখ। আমরা প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আমরা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করব না। আমরা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি তা হবে ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলের গ্রহণযোগ্য, সকলের জন্য গ্রহণযোগ্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম, মানবিক সক্ষমতার পরিপূর্ণ বিকাশ, উৎকর্ষ সাধন, কাজ সৃষ্টি ও ব্যক্তি উদ্যোগ বিস্তৃত হওয়ার পথে অনাকাঙ্ক্ষিত বাধা অপসারণই হবে আমাদের গৃহীত নীতি। প্রাণ, প্রকৃতি ও প্রতিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রচিত হবে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ রাষ্ট্র গড়ে তুলতে হলে জাতীয় জীবনের সকল অর্জন ঐক্যের জায়গাগুলো সমন্বিত করে নতুন বাংলাদেশের ভিত্তি প্রস্তুত করা প্রয়োজন। এজন্য অন্তত তিনটি বিষয়ে জাতীয় ঐক্যমত্যের কোনো বিকল্প নেই। ক, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষা। খ, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা। গ,
অর্থনৈতিক উন্নতি, সমতা এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। আমরা উপরোক্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাজনীতির পুনর্বিন্যাস ও রাষ্ট্রের পুনর্গঠনে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করতে কাজ করব। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও উপমহাদেশের অবিসংবাদিত নেতা শেরেবাংলা একে ফজলুল হকের 57তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। সকাল থেকে মহান নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন তেলাওয়াত ও আলোচনা সভার আয়োজন করা হয়। শেরেবাংলা স্মৃতি ফাউন্ডেশন ও শেরেবাংলা গবেষণা পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, শেরেবাংলার নাতনি ফারজানা হক রূপা, ফয়জুল হক রাজু, শেরেবাংলা গবেষণা পরিষদের সিনিয়র সহসভাপতি মঞ্জুর হোসেন ইসা, সহসভাপতি মাহফুজুল আলম জাহিদ, মহাসচিব আর কে রিপন, মাওলানা হেসাম উদ্দিন চিস্তি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুনাদ সুলতানা মুন্নি, বিশিষ্ট সংগঠক এনামুল হক রিয়াজ প্রমুখ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক ও কৃষক মুক্তি আন্দোলনের আলোর দিশারি শেরেবাংলা একে ফজলুল হকের নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানিয়ে বক্তারা বলেন, শেরেবাংলার হাত ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করেছে। আজ সেই মহান নেতার ইতিহাস পাঠ্যপুস্তক থেকে প্রায় বিলুপ্তির পথে, তাই শেরেবাংলা একে ফজলুল হকের অবদান যেন আমরা ভুলে না যাই। 1962 সালের 27 এপ্রিল উপমহাদেশের অবিসংবাদিত নেতা শেরেবাংলা একে ফজলুল হক পরলোক গমন করেন। শেরেবাংলার যে কাঠামোর স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেইভাবে অগ্রসর না হয়ে কৌশলে, মানে সেখানে ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তান সৃষ্টির পরিণতি, যে পাকিস্তান টিকে নাই এবং সেটা জনগণের জন্য, গণমানুষের মুক্তিও সেই পাকিস্তানের অবকাঠামোতে আসে নাই। শেরেবাংলা একে ফজলুল হকের অপার স্নেহজন্য সেদিনের তরুণ নেতা শেখ মুজিব, তিনি পরবর্তীকালে বাঙালির মুক্তির জন্য যে আন্দোলন শুরু করেন সেই আন্দোলনের সফল পরিণতি আজকের এই স্বাধীন বাংলাদেশ। সাংবাদিক মাহফুজুল্লাহ আর নেই। স্থানীয় বেলা 11:05 ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাহফুজুল্লাহ সন্তানদের পক্ষ থেকে তার ফেসবুক পেজে দেয়া একটি স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। গত 2 এপ্রিল সকালে ধানমন্ডির গ্রিন রোডে মাহফুজুল্লাহ তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় 11 এপ্রিল অসুস্থ মাহফুজুল্লাহকে ব্যাংককে নেওয়া হয়। রোজার আগে সাধারণ মানুষের অস্থিতি বাড়াচ্ছে নিত্যপণ্যের দাম। রাজধানীর পাইকারি বাজারে চাল ছাড়া পেঁয়াজ, আদা ও রসুনের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। ঊর্ধ্বমুখী মসুর ডাল, ছোলা ও চিনির দরও। পাইকাররা বলছেন, রমজান সামনে রেখে দেশে এই মুহূর্তে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দায়ী করছেন রমজান মাস শুরুর আগেই ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনার প্রবণতাকে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সুর সাগর সাংস্কৃতিক একাডেমির বৈশাখী সঙ্গীত সন্ধ্যা। শুক্রবার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএমটির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শরীফা সুলতানা, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হানিফ মাহমুদ মান্নার সভাপতিত্বে এবং অধ্যক্ষ নুরুল হক মান্নার পরিচালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চ্যানেল কর্ণফুলের সিনিয়র রিপোর্টার এবিএম জাহিদ, রংধনু শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান মফিজ, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ, অমিত হাসান, বন্দর সঙ্গীত নিকেতনের সহসভাপতি মোহাম্মদ আশরাফ আলী। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রিন্সিপাল গোলাম রসুল আজাদ। পরিশেষে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন সুর সাগর সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থী বার্ষবা নবী, সুদক্ষিণা, হৃদিকা, পূজা, পপি, আরিয়া, অধরা, জারা, শান্তা মজুমদার, জয় হাসান, মোহন, তাহমিনা ও শিশুশিল্পী তানজিলা জারিন প্রমুখ। আমাদের সুর সাগর সাংস্কৃতিক একাডেমি 2018 সালে স্থাপিত হয়ে আমরা এ পর্যন্ত প্রায় 50-এর উপরে শিক্ষার্থীকে
নিখুঁতভাবে, সুন্দর, সাবলীলভাবে এবং সামাজিকতার মধ্য দিয়ে যেই সাংস্কৃতিক আমরা শিক্ষাদান দিয়ে যাচ্ছি, আমরা আশা করতেছি এরা এই সাংস্কৃতিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাসহ মানবিক শিক্ষা এবং মানবিক বোধ তাদের মধ্যে জাগ্রত এবং উজ্জীবিত করতে আমরা পেরেছি বলে আমি বিশ্বাস করতেছি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজনৈতিক দল গঠনের ঘোষণা জামায়াতের সংস্কার পন্থীদের। বিএনপির দু একজন সংসদে গেলেও সরকার বৈধতা পাবে না, জানালেন মওদুদ আহমেদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান সাংবাদিক মাহফুজুল্লাহ। বাংলাদেশে জঙ্গি হামলার শঙ্কা নেই বললেন মনিরুল ইসলাম। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।